হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ফাইনালি আজকে আমার 9 নম্বর ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমার 9 নম্বর ব্লগটি হতে চলেছে শক্তিগড়ের ল্যাংচা ফেমাস বিখ্যাত মিষ্টান্ন। তো আমার সাথে আজকে যাচ্ছে রোহিত গো। হাই। তো আমার সঙ্গে একটা খুব পুরনো দিনের বন্ধু বিট্টু ভাই আছে। তো ফাইনালি ওখানে দেখা যাক কী হতে চলেছে। চলো ভাই ওখানে। হ্যালো গাইস, তো ফাইনালি চলে এসেছি শক্তিগড়। তো শক্তিগড় স্টেশন থেকে দেখতে পাচ্ছ, ভিউটাকে একটু হালকা করে দেখাই, ঠিক আছে? তো এরপর আমরা যাবো শক্তিগড়ের ফেমাস মিষ্টান্ন ভাণ্ডারে, ফেমাস ল্যাংচা খেতে। তো দেখা যাক এরপরে পরবর্তী স্টেপ কি হয়। চলো সেখানে দেখা হচ্ছে। বাস কিংবা টোটো, বাই, টাটা, বাই, ঠিক আছে ভাই, ওখানে দেখা হচ্ছে। তো হ্যালো গাইস, এখন আমরা স্টেশনের বাইরে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি হাইওয়ের উদ্দেশ্যে, যেখানে মেন, যেখানে ল্যাংচার আর কি মহল, যেখানে দোকান আছে, দেখতে পাচ্ছে এখানে বিক্রি হয়ে আছে। আর সমস্ত আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, কিছুক্ষণ আগে জল খেলাম। তো খুবই গরম লাগছে, খুবই গরম লাগছে। তোমাকে কেমন গরম লাগছে? প্রচণ্ড গরম। তো ফাইনালি ওখানে যাওয়ার পর কথা হচ্ছে, চলো। তো দেখতে পাচ্ছ এখানে ল্যাংচা কুঠি এসে উপস্থিত হয়েছি, ল্যাংচা কুঠি ঠিক অপোজিটে। তো এখনও অনেক দোকানে আশেপাশে আসে। তো দেখা যাক ফাইনালি কোনটাতে আমার অ্যাড হয়, ঠিক আছে, মানে আর কি প্রবেশ করি। এটি আসে ল্যাংচা প্লাজা। ফাইনালি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, ল্যাংচা মহল। তো ভিতরে কী কী আছে দেখা যাক, কী কী মিষ্টান্ন আছে। তো স্পেশালি খেতে এসেছি ল্যাংচা। তো ল্যাংচারে প্রথমে খাওয়া যাক, দেখা যাক কী কী আছে। তো ভিতরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো আমরা আস্তে আস্তে ঠিক পৌঁছে যাচ্ছি ল্যাংচা মহল। তোমরা দেখতে পাচ্ছ এটা সীতাভোগ। এটা কত কিলো ভাই? 200 কিলো। এটা 6 টাকা পিস। তো এইটা কত? 12 টাকা পিস। এটা তো এটার মধ্যে সব থেকে বেটার অপশন কোনটা? এটা কি দাদা? 12 টাকা পিস। এটা হচ্ছে মিহিদানা। মিহিদানা কত করে 200 টাকা কেজি? আর এগুলো 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 কি আছে? সোনপাপড়ি। এগুলো কত করে পড়ে? এটা 80 টাকা স্পেশাল। এটা কাজু বরফি 80 টাকা। 80 টাকা। এটা চকলেট সোনপাপড়ি 50 টাকা। এটা কেকটা কত? 350 টাকা কিলো। আর এটা কি আছে? পেয়ারা। এটা কত? 10 টাকা পিস। আর এটা কি আছে? এটা কি আছে? এটা কি আছে? এটা এটা খাজা। এটা কত কেজি না পিস? 10 টাকা পিস। আর এগুলো উপরে কি আছে? 400 টাকা কিলো। দেখতে পাচ্ছ ভিতরের ল্যাংচা মহলের ভিতরের ভিউটা। তো তোমরা চাইলে আসতে পারো ল্যাংচা মহল। আমরা এখন ল্যাংচা মহলের ভিতরে এসে উপস্থিত হয়েছি। দেখছি খুব সুন্দর মিষ্টান্নগুলো আছে। তো একটু খাওয়াও যাক নাকি, খেতেও তো হবে, শুধু এত দূর ভ্রমণ তো করতে আসিনি বা ট্রাভেলের শখে আসিনি, একটু খাওয়া দাওয়া হয়ে যাক। চলো তোমাদেরকে খাওয়ার টিফিনে দেখাচ্ছি, ওকে? ফাইনালি আমাদের টিফিনে এসে হাজির হয়ে গেছে ল্যাংচা, শক্তিগড়ে ফেমাস। তো একটু চেখে দেখা যাক কীরকম টেস্ট। তো হ্যালো গাইস, এখন খাবার টিফিনে এসে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছ শক্তিগড়ে ফেমাস ল্যাংচা, ঠিক আছে? তো এটা সাধারণত ময়দা, খোয়া, ক্ষীর আর চিনি দিয়ে তৈরি, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছ উপরে বাদামি রঙের কালো কালো টংস আছে, এটা খেতে খুব স্বাদিষ্ট। তো এটা শক্তিগড়ের মধ্যে ফেমাস একটা ল্যাংচা। তো এটা যদি কখনো খেতে যাও অবশ্যই চলে আসবে, শক্তিগড়ের ল্যাংচা মহল, ঠিক আছে? খুব সুস্বাদু, খুব মিষ্টি। তো দেখা যাক খেয়ে কীরকম টেস্টটা, ঠিক আছে? চলো শুরু করো। টেস্টটা খুব ভালো, ঠিক আছে? আসতে পারো ল্যাংচা মহল।
মিটু কেমন লাগছে? তোমার কেমন লাগছে? তো শক্তিগড়ে ল্যাংচার সবাই খেয়েছি, কিন্তু হয়তো এর ইতিহাসটা আমরা জানি না। চলো খাওয়ার শেষে তোমাদেরকে সেই ইতিহাসটা জানাচ্ছি, ঠিক আছে? খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদেরকে জানাচ্ছি, ওকে? তো যেটা হচ্ছে কথা, শক্তিগড়ে ল্যাংচা আমরা সবাই খাই, ঠিক আছে? তো আমরা ঠিক মতো সেই ইতিহাসটা আমরা জানি না। চলো তোমাদের ফাইনাল আপনি ইতিহাসটা জানাই একটু, যতটা আমি জানি। যদি তোমাদের এর থেকে বাড়তি তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই কমেন্টে করে দেবে, তাহলে আমি পরবর্তী ব্লগে সেগুলোকে বলতে পারব। তো আমার যতদূর জানা, নদিয়া জেলার কৃষ্ণনগরের এক রাজকন্যার সাথে বর্ধমান রাজপরিবারের এক রাজপুত্রের বিবাহ হয়। তো বিবাহ হওয়ার কিছু বছর পর রাজকন্যা অন্তঃসত্ত্বা হলে তাকে নদিয়া জেলার কৃষ্ণনগরের রাজা তাকে খুব ভালোভাবে রাখার জন্য, দেখভাল করার জন্য তাকে কৃষ্ণনগরে নিয়ে চলে আসেন। তো নিয়ে আসার পরে রাজকন্যার মুখে রুচি একদমই ছিল না। তো এই নিয়ে রাজা খুবই চিন্তিত হয়ে গেছিল। তো অনেক রাজপরিবারের রাজার বাড়িতে অনেক রোগনীয়, অনেক সুস্বাদু খাবার তাকে দেওয়া হয়েছিল, তবু সে এক বিন্দু কিন্তু মুখে তোলেনি। তো রাজা অনেক চিন্তায় পড়েছিল। অবশেষে তার কন্যা বলেন যে তিনি যখন শ্বশুরবেলায় ছিলেন, মানে যখন শ্বশুর বাড়িতে ছিলেন, তখন তিনি একটি ভাজা রসে ডুবিয়ে এক রসালো ধরনের মিষ্টি খেয়ে থাকে। তো তাকে খুব ভালো লেগেছিলো। এটি তার বাবার কাছে, রাজার কাছে আবদার করেছিলেন। তো আবদার করার পর যেহেতু রাজকন্যা, তাই যখনই বলবে তখন নিশ্চয় হাজির করে দেওয়া দরকার, যেহেতু রাজকন্যা। তো ফাইনালি রাজা অবশেষে বেরিয়ে পড়ে সন্ধানের সেই ময়দার উদ্দেশ্যে বর্ধমান জেলায়। তো অনেক তো সেই ময়দাটিকে অনেক খোঁজাখুঁজির পর তাকে কৃষ্ণনগরে নিয়ে চলে আসেন। তো নিয়ে আসার পর তিনি এক ধরনের মিষ্টি, সুস্বাদু মিষ্টি যদি তৈরি করেন, তো সেটি রাজকন্যারও খুব ভালো লাগে এবং রাজপরিবারের সমস্ত সদস্যদের এবং রাজারও খুব পছন্দ হয়। তো খাবারটি খুবই সুস্বাদু হয়েছিল, সেজন্য আশেপাশে গ্রামে বা যেগুলো আশেপাশে যত জিনিস আছে, মানে গ্রাম শহর যেগুলো আছে, সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। তো ছড়িয়ে পড়ার পর এই মিষ্টির নাম কেউ জানত না। অবশেষে এই মিষ্টির নামকরণ করা হয়। ওই ময়রাটি ছিল একজন ল্যাংড়া। তো ল্যাংড়ার নামকরণ অনুসারে এই মিষ্টির অবশেষে নাম দেওয়া হয় ল্যাংচা। তো সেই উদ্দেশ্যে আমরা এখন খেতে এসেছি ল্যাংচা। তো তোমরা যদি কখনো খেতে চাও, তো তোমরা অবশ্যই তোমরা শক্তিগড়ের ফেমাস ল্যাংচা মহলে তোমরা আসতে পারো। খুবই সুস্বাদু, খুব মিষ্টি, ঠিক আছে? এটা খুবই ভালো। তো চলো পরবর্তী। হ্যালো গাইস, তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো যাওয়ার আগে আর একবার দ্রুত তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ল্যাংচা মহল, শক্তিগড়ের ফেমাস ল্যাংচা। তাই আজকে ল্যাংচায় ঘুরতে এলাম। তো ঠিক আছে, যদি আরও ভালো ভালো যদি কন্টেন্ট এবং ভিডিও যদি দেখতে চাও, তো প্লিজ এই চ্যানেলটি একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটিকে। তো চলো বাড়ির দিকে রওনা দিই। চলো Hollywood perfect.